দিদি আমাকে ক্ষমা করে দিও দিদি, এই বিয়ে আমি করব না। আমি নিজে এই বিয়েটা করতে চাই না। তপন, কোথায় যাচ্ছিস তুই? নিজের মেয়ের কাছে। ডক্টর তো বললেন সব রিপোর্ট পারফেক্ট, হ্যাঁ কিন্তু বেশি সময় নেই হয়েছেন, তোমার ডেলিভারি ডেট চলে গেল, সো প্লিজ বি কেয়ারফুল, তোমার তো আবার অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়া স্বভাব। কি করব বলো, স্বভাব যায় না মূলে। কি হয়েছে শানি? পিসিমা মাঝে মাঝে এমন করে বলেন না, আমার খুব খারাপ লাগে। উনি আমাদের গুরুজন, ওনার মুখে মুখে তর্ক করতে আমার আরো খারাপ লাগে, কিন্তু কি করব বলো তো, অন্যায় দেখলে না আমি একদম চুপ করে থাকতে পারি না, আর অন্যায়কে প্রশ্রয় দিলে সেটা আরো বাড়তে থাকে। কি হয়েছে, কি বলেছে পিসিমা? শঙ্কর, তুমি আমাকে পুতুলটা গিফট করেছিলে। হ্যাঁ মনে আছে। আর যদি ছেলে না হয় মেয়ে হয়? তাহলে তো সবচেয়ে বেশি খুশি আমি হব ঐশানী, আমার তো মেয়েই চাই। মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমার একটা ছোট্ট ঐশানী চাই, তোমার মতন সাহসী, তোমার মতন গুণী, ওখানে একটা খুব ভালো স্কুলে ভর্তি করব, ওর সব স্বপ্ন পূরণ করার জন্য আমি জান লড়িয়ে দেবো। আর ওকে না তুমি নিজের মতন করে তৈরি করো, যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে, প্রাণ ভরে সবাইকে ভালোবাসবো। এসে আমরা ওকে মানুষের মতন মানুষ করব, যে শুধু নিজের পরিবারের পাশে না সবার পাশে দাঁড়াবে। এই যে দেখে নাও, কালকে যেভাবে তুমি তপনের বিয়েটা আটকালে। আমার মেয়ের বাবাও কিছু কম যায় নাকি, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে, সব্যসাচীর মতো দু হাতে রান্না করতে পারে, বাঙালি সাবেকি রান্না, কন্টিনেন্টাল রান্না, প্যান এশিয়ান রান্না, আরও সব কত রকমের ডিশেস। বড় কোম্পানি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।